সাইফুল ইসলাম আপনি লিখেছেন পায়ে হেঁটে হজে যাওয়া সাইকেলে চড়ে হজে যাওয়া এই সম্পর্কে শরীয়ত কী বলে পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে হজে যাওয়াতে মৌলিকভাবে তো সমস্যা নেই কারণ আল্লাহ স্মাতাল কোরআনিকমি বলেছেন ও আদিন নাসিবিল হজ ইয়াতুকারি জামাম আলাকুল্ল কুল্লি ফাজিন আমিক অর্থাৎ হে ইব্রাহিম ইব্রাহিম হাসদাম কাবা নির্মাণ পড়াল তাকে নির্দেশ করেছেন আপনি মানুষের মাঝে ঘোষণা দিন হজের ঘোষণা দিন তারা আপনার কাছে পায়ে হেঁটে বিভিন্ন রকমের বাহনে চড়ে আসবে অথবা আপনি তাদেরকে ঘোষণা দিন আল্লাহ নিজেই বলেছেন পায়ে হেঁটে বিভিন্ন রকম বাহনে পড়ে বিভিন্ন দূর থেকে তারা আসবে তাহলে পায়ে হেঁটে হজ করতে আসা জায়েজ আছে যে কোনো বাহনে চড়ে হজ করতে আসা জায়েজ আছে মৌলিকভাবে এটি না জায়জ নয় এটা জায়েজ একটা কাজ কিন্তু আজকাল পায়ে হেঁটে হজ কিংবা বাইসাইকেলে হজ এটা অনেক ক্ষেত্রে জাস্ট সব করার একটা বিষয়ে পরিণত হয়েছে তো এই যদি হয় উদ্দেশ্য যে আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করব আমাকে নিয়ে প্রচুর লাইভ হবে ছবি হবে সেলফি হবে মানুষ এটা নিয়ে আলোচনা করবে আমি পরিচিত হব ভাইরাল হব তাহলে সেক্ষেত্রে তো স্পষ্টভাবে এটা গুণা আর যেই এবাদত করতে আমাকে কষ্ট করতে হয় না ইচ্ছাকৃতভাবে বিনা প্রয়োজনে কষ্ট করে সে ইবাদত করার ভিতরে কোনো কল্যাণ দৃষ্টিকোণ থেকে নাই বরং কোনো কোনো দিক থেকে নিষিদ্ধ আজকের যুগে আল্লাহবিন বিমান যুগে আমাদেরকে জাহাজযুগে বিভিন্নভাবে হজ করা সহজ করে দিয়েছেন এরপরও যদি আমরা কেউ পায়ে হেঁটে হজ করতে চাই তাহলে একরকম নিজের উপর নিজের কষ্টটাকে চাপিয়ে নেওয়া হবে এটার কোনো যৌক্তিক কারণ হিসেবে সেই দৃষ্টিকোণ থেকে নাই হ্যাঁ যদি কারোর বলেন যে আর্থিক সংগতি নেই তাহলে সেক্ষেত্রে পায়ে হেঁটে পাঁচ ছটা দেশ অতিক্রম করে সাত আট মাস এক বছর পর্যন্ত পায়ে হেঁটে গিয়ে যে হজ করতে যাচ্ছেন তার পিছনে তার ভিসা খরচ তার খাবার অন্য সব আনুষঙ্গিক খরচ যেগুলো যাচ্ছে সে সকল খরচ একত্র করলে তা দিয়ে তার হজ অথবা আমরা করতে পারার কথা যদি নাও পারেন তাহলে তার উপর হজ ফরজ নয় যেহেতু তার টাকা নেই অতএব পায়ে হেঁটে হজ এটা বড়জোর জায়জ হতে পারে কিন্তু সেখানে যদি ন্যূনতম কোনো প্রকার আপনার লৌকিকতার উদ্দেশ্য থাকে মানুষ দেখাবার উদ্দেশ্য থাকে তাহলে সেটি সম্পূর্ণ হারাম একটি কাজ দ্বিতীয়ত এরকম কোনো ব্যক্তি যার কোনোভাবে পায়ে হাঁটা ছাড়া বিকল্প পথে অর্থাৎ বাহনে বা সহজ হজ করার সুযোগ আছে তার জন্য পায়ে হাঁটা হজ করা যায়নি কারণ অযথা নিজেকে কষ্ট দিচ্ছেন এর মধ্যে আলাদা কোনো কল্যাণহিত নেই অনেকে বলেন যে এটাতে হজের মার্কেটিং হয় হজের হজের একটা তাৎপর্য ওঠে মূলত দিনই কোনো বিষয়ের তাৎপর্যকে এইভাবে ফুটিয়ে তোলার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় দুনিয়াতে চমক সৃষ্টি করে অনেক কিছুর মার্কেটিং করা হয় আল্লাহ আাবুল্লাহ আলমীর এই সমস্ত বিধিবিধানের কোনো মার্কেটিং চমক দিয়ে করার কোনো প্রয়োজন নেই এগুলো হাজার হাজার বছর ধরে টিকে আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ করছে কোন প্রকার প্রচার প্রচারণা কোনো প্রকার মার্কেটিং ছাড়া এটা আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের নিদর্শন। অথব এখানে কোনো চমক সৃষ্টি করে হজকে মার্কেটিং করবার কোনো প্রয়োজন নেই আরেকটি বিষয় হলো যে নবী করিম সাল্লাহ আসলামের সময় এক ব্যক্তি মানত করেছিল যে সে পায়ে হেঁটে হজ করবে তার সাথে বাহন থাকার সাথে সে বাহনে না চড়ে পায়ে হেঁটে হজ করছিল নবী করিম সল্লাহি সাল্লাম নির্দেশ করেছেন তাকে যেন বাহনে চড়া সে যেন পায়ে হেঁটে হজ না করে কারণ অহেতুক নিজেকে কষ্ট দেওয়া এ ভিতরে কোনো কল্যাণ ইসলামে নেই বিধায় এই বিষয়গুলোকে দেখতে হবে যে এটি জায়জ হতে পারে যদি লৌকিকতা না থাকে এবং তার যদি বাহনে চলার মতো ক্ষমতা না থাকে তাহলে তিনি সেটা করতে পারেন অথবা তার বাহানা চলার প্রয়োজন নেই সেজন্য তিনি করছেন কিন্তু তার উদ্দেশ্যের ভিতরে কোনো প্রকার ভেজাল নেই তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে বড়জর এর বেশি কিছু না